সুপ্রশিক্ষা বন্ধু, আসসালামু আলাইকুম। আমার শুনতে পারো উচ্চবিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হজরত আলী, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাই করি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের 13.2-এর 8 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ইউটিউব থেকে ক্লাসটি দেখবে এবং দেখে উপকৃত হবে। তাহলে প্রথম সমস্যাটি তুমি লক্ষ্য করো। ১.২৮ একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। আমি আবার পড়ছি, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ √2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। মনে করি ধারাটি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তা আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ সমান সমান a^4 n-1। অতএব পঞ্চম পদ এ আর 5-1, অর্থাৎ n-5, তাহলে a^4 এবং দশম পদ এ আর 10-1, এখানে দশম পদের জন্য n-10-1, তাহলে a^9। এখন আমরা প্রথম শর্ত মতে দেওয়া আছে পঞ্চম পদ 2√3/9, তাহলে পঞ্চম পদের মানটা কত পারছি, a^4 সমান 2√3/9। দেখেন আমরা ইকুয়েশন নাম্বার 1, দ্বিতীয় শর্ত মতে দশম পদ, দশম পদ পাইছি কত, a^9, ওইখানে প্রশ্ন দেওয়া আছে a^2/81, এটাকে আমরা দিলাম 2 নং। তাহলে a^4 সমান সমান পাইছি 2√3/9, 1 নং, a^9 a^2/81 2 নং। তাহলে আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা আরও একটা মান পাবো। তাহলে 2 নং/1 নং, a^9/a^4 সমান সমান 8√2/81/2√3/9। এখানে এ এ বেনিস a^4 দিয়ে a^9কে ভাগ করে থাকে a^5, 8√2/81 গুণ এটা উল্টে যাবে, 9 যাবে উপরে, 2√3 যাবে নিচে। তাহলে 9 9 81 9, 9√3, 2 2 4 2 8, 8√2। এখন আমরা 8√5 সমান সমান 4 সমান লেখা যায় 4√2, এখানে আছে 8√2, তাহলে করা হয় 5√2। আবার নিচে লেখা যায় 9 সমান সমান 4√2, 8√3, 4√3, 9 সমান 4√3, এখানে আছে 1√3, তাহলে 5√3। তাহলে আমরা এভাবে লিখলে 8√5 সমান সমান √2/√3 8√5। উভয় পক্ষ থেকে পাওয়ার 5 পাই বাদ, পাই আর সমান সমান √2/√3। এখন আর এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে ছড়িয়ে a^4 সমান সমান 2√3/9। তাহলে আমরা এখানে আর এর মানটা কত পাইছি, √2/√3, তার উপর 4। আমরা জানি যে 4√3 গুণ করলে হয় 4, আর 4√3 গুণ করলে হয় 9 সমান সমান 2√3/9। এখন এ সমান সমান ওই 4/9, ওই পাশে নিলে উল্টে যাবে, 9 যাবে উপরে, নিচে আসবে 4, তাহলে 9 নং/বাদ, 2 দিয়ে 11 লিখলে 2 দুগুণে 4, অর্থাৎ √3/2। তাহলে এর মানটা কত পেলাম, √3/2।
তাহলে আর এর মান পেলাম কত, রুট টু বাই থ্রি, এবং এর মান পেলাম রুট থ্রি বাই টু। অতএব দাঁড়া যে তৃতীয় পদ, তা আমরা জানি সূত্র সূত্র আর টু দি পাওয়ার থ্রি মাইনাস টু, অর্থাৎ তৃতীয় পদের জন্য থ্রি বিয়োগ ওয়ান। আমার মূল সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এ আর থ্রি বিয়োগ ওয়ান এ আর স্কোয়ার। এখানে এর মানটা হলো কত, রুট থ্রি বাই টু, গুণ আর এর মানটা হলো রুট টু বাই রুট থ্রি। তা রুট থ্রি বাই টু স্কোয়ারের রুটে চলে যাবে, থাকবে টু নিচে থ্রি, দুই দুই কাট রুট থ্রি যা ঠিকই, কাটাকাটি করলে একটা রুট থাকে, অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি। তাহলে দাঁড়িয়ে তৃতীয় পদ কত পেলাম, ওয়ান বাই রুট থ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝেছ। এখন তোমরা বাসায় বারবার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।